আমরা ক্যাম্পাসটা আসলে খুলে যাচ্ছে, তোমরা তো নিশ্চয়ই জানো যে 18 তারিখে পরে তোমরা হলগুলোতে এন্ট্রি করতে পারবে আর কি। সেক্ষেত্রে তারপরে ক্লাস পরীক্ষা শুরু হয়ে যাবে। তো তোমাদের যেহেতু এই কোর্সটা সেকেন্ড সেমিস্টারে আর কি, তো আমরা চেষ্টা করব যে এই 18 তারিখের আগে আমাদের এই বাকি যে পোর্শনটুকু আছে এটা আমরা শেষ করে রাখবো, কারণ ক্যাম্পাস খোলার পরে নিশ্চয়ই তোমাদের প্রথম সেমিস্টারের পরীক্ষাটাই আগে হবে আর কি। তো সেক্ষেত্রে ওই সময় এটার পিছনে আমরা টাইম লস করব না আর কি, এই জন্যই তোমাদেরকে জয়েন করতে বলা আর কি। আচ্ছা, তোমাদের এই ব্যাচে ছেলে কয়জন আর মেয়ে কয়জন? তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ কিনা? দু একজন যদি কথা না বলো তাহলে তো মানে, ঠিক আছে, আমরা মোটামুটি 5-6 মিনিট ওয়েট করে ফেলেছি আর কি, এখন আমরা শুরু করতে পারি। ওকে, একজন শুধু একটু বলো যে স্লাইড দেখা যাচ্ছে, মানে দেখা যাচ্ছে কিনা আর কি। জি স্যার, স্লাইড দেখা যাচ্ছে। ওকে, তাহলে এর আমরা তো প্র্যাকটিক্যাল অংশে ছিলাম আর কি। তো আজকে আমাদের যে টপিকসটা সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন অফ এনিমেল, পাশাপাশি আরো একটা টপিকস আছে। তো শুরুর আগে একটা জিনিস বলে রাখি, যেহেতু তোমাদের পরীক্ষা আশা করি যে মানে আগের নিয়মে হবে, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু খাতা কমপ্লিট করতে হবে। তো তোমরা প্র্যাকটিক্যাল খাতায় কালেক্ট করে নিয়ে আগের খাতাগুলো দেখে তোমরা খাতাটা পরবর্তীতে কমপ্লিট করে রেখো আর কি। ইচ্ছাগুলো তোমরা এই স্লাইড থেকেও তোমরা লিখতে পারো, অথবা প্রিভিয়াস খাতা দেখেও তোমরা লিখতে পারো, এটা তোমাদের চয়েস আর কি। স্যার, এই স্লাইড গুলো দেখে কি লিখবো? মানে মোটামুটি কম বেশি সবই একই থাকে, ঠিক আছে, খুব বেশি একটা ডিফারেন্স নাই, হয়তো বা দু একটা স্লাইডে পার্থক্য আছে। তো তোমরা প্রিভিয়াস খাতাটা কালেক্ট করো, ঠিক আছে, পাশাপাশি স্লাইড দুইটা মিলিয়ে তোমরা লিখে ফেলো আর কি। মোট কথা প্রতিটা এক্সপেরিমেন্ট তোমার খাতাতে লেখা থাকতে হবে আর কি, কারণ প্রিভিয়াস নিয়মে তোমাদের খাতায় কিন্তু 10 নম্বর আছে আর কি। আর এটা তো ক্যাম্পাস না যাওয়া পর্যন্ত পসিবল আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, আমি তো আগেই বলেছি এটা তো তোমাদের সেকেন্ড সেমিস্টারে, তো এটা তো দেরি আছে আর কি, এটা জাস্ট তোমাদেরকে মানে অবগত করে রাখা আর কি। তো আমরা পরবর্তীতে খাতা কালেকশন করে অথবা স্লাইড দেখে খাতাগুলো রেডি করে ফেলো। তো দেখো, ট্রান্সপোর্টেশন অফ এনিমেল এটার অবজেক্টিভ গুলো কি কি আছে, যে যখন আমরা অনারশিপ চেঞ্জ করতে চাই, অথবা কনভেয়েন্স টু স্লটার অর সেল, অথবা ইম্পোর্ট এক্সপোর্ট পারপাস, এবং অ্যাভেলেবিলিটি অফ দ্য পাস্টার, অ্যান্ড দেন হচ্ছে ফ্লাড। শুধু ফ্লাডই না, যে কোনো ধরনের ন্যাচারাল ডিজাস্টারের ক্ষেত্রেও আমাদের কিন্তু এনিমেলকে ট্রান্সপোর্ট করতে হয় আর কি। সো এটা একটা এনিমেল হাইজিনের ক্ষেত্রেও একটা ইম্পর্টেন্ট ইস্যু। তো এই ক্ষেত্রে এর ফান্ডামেন্টাল প্রিন্সিপাল গুলো কি কি আছে, যদি আমরা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডটা চিন্তা করি যে এনিমেলটাকে আমরা কত কম কষ্ট দেওয়া যায়, বা তাকে কত মানে মিনিমাম পসিবল ডিসকমফোর্ট তাকে আমরা দিব আর কি ট্রান্সপোর্টেশনের সময়। আর ইকোনমিক অ্যাসপেক্টটা কি, যে উইদাউট ডিটারিয়েশন অফ ফিজিক্যাল কন্ডিশন, যদি ট্রান্সপোর্টেশনের সময় যদি অ্যানিমেলটা কোনো ধরনের তার ফিজিক্যাল ক্ষতিগ্রস্ত হয়, সেক্ষেত্রে কিন্তু তার ইকোনমিক ভ্যালুটা কিন্তু কমে আসতে পারে। তো সেই জন্য তাকে ফিজিক্যাল অ্যাসপেক্টটা মানে দেখতে হবে আর কি, যে কোনো ধরনের ইকোনমিক অ্যাসপেক্ট যেন কমে না আসে। পাশাপাশি হাইজেনিক অ্যাসপেক্ট একটা আছে, যে স্প্রেড অফ দ্য ডিজিজ। এখন ট্রান্সপোর্টেশনের সময় আমরা যদি কোনো অসুস্থ অ্যানিমেলকে একটা মানে দলগত অ্যানিমেলের মধ্যে আমরা যদি ট্রান্সপোর্ট করে থাকি, সেক্ষেত্রে কিন্তু সেই অসুস্থ অ্যানিমেল থেকে কিন্তু সুস্থ গুলাতে কিন্তু ডিজিজটা স্প্রেড হওয়ার সুযোগ আছে। যেমন আমাদের দেশে খুব কমনলি দেখা যাচ্ছে যে কোরবানির সময় কিন্তু FMD কিন্তু ছড়ায় যায়। তো এই বিষয়টা যেন না হয় সেটা, এটা একটা
প্রিন্সিপালের মধ্যে পড়বে যে হাইজেনিক অ্যাসপেক্ট। মেথডস অফ দ্য ট্রান্সপোর্টেশন আমরা এগুলো সবই জানি যে প্রথমেই আছে ওয়াকিং। এই ক্ষেত্রে কি কি পয়েন্টস অফ কনসিডারেশন আছে যে ওয়াকিং এর ক্ষেত্রে আমরা কিন্তু এডুকেট তাকে কিন্তু গ্রেজিং করাতে হবে। সে যখন আমরা তাকে হাঁটিয়ে নিয়ে যাব তাকে কিন্তু দেখা যাচ্ছে যে যে রাখালরা বা যে লোকেরা নিয়ে যায় তারা কিন্তু কিছু সময় পর পর বা একটা পর্যায়ে কিন্তু অ্যানিমেলটাকে কিন্তু গ্রেজিং করাতে হয়। পাশাপাশি তার ওয়াটারিং দিতে হবে, তাকে মাঝে মাঝে রেস্ট দিতে হবে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা নট টু কভার এ লং ডিস্টেন্স এট এ টাইম। কখনো অ্যানিমেলটাকে আমরা কিন্তু লং ডিস্টেন্স একবারে কিন্তু তাকে ট্রান্সপোর্ট করব না। আর যদি রোড ট্রান্সপোর্টেশনের কথা চিন্তা করেছি, হোয়েন এভার পসিবল রোড ট্রান্সপোর্টেশন ট্রান্সপোর্টেশন শুড বি ক্যারিড ইন প্রপারলি কনস্ট্রাক্টেড ক্যাটেল ট্রাক অর হর্স বক্সেস। ক্যাটেলের ক্ষেত্রে ক্যাটেল বক্স অথবা আমাদের যেটা লোকালি আমরা দেখি যে ক্যাটেল ট্রাক গুলোতে আমরা একসাথে অনেক ক্যাটেল নিয়ে থাকি, অথবা হর্স এর ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা বক্স করে হর্স বক্সে করে তাকে কিন্তু ট্রান্সপোর্ট করা হয়। এই ক্ষেত্রে যে জিনিসটা ই রাখতে হবে যে ফ্লোরটা কিন্তু মাস্ট বি কভার্ড উইথ স্ট্র অর ফিটেড উইথ ব্যাটনস। তো কমনলি আমাদের দেশে কিন্তু স্ট্র দিয়ে কিন্তু তোমার হচ্ছে যে ফ্লোরটাকে কভার রাখা হয়। অনেক ক্ষেত্রে কিছু ব্যাটন বা ছোট ছোট লাঠি আছে, এই এই ব্যাটন দিয়ে ফিটিং মানে ফিটিং করেও কিন্তু অনেক সময় অ্যানিমেল গুলাকে তাদেরকে সেপারেট করে করে কিন্তু অনেক সময় ট্রান্সপোর্ট করা হয়। এবং আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে এখানে কোনো ধরনের প্রজেকশন থাকা যাবে না, যে ধরনের প্রজেকশনে কিন্তু তোমার ইনজুরি হতে পারে এই ধরনের কোনো প্রজেকশন থাকা যাবে না। And a common cause of accident arising as a result of rotten in weak floor. যে ট্রান্সপোর্ট ভেহিকলটা আমরা ইউজ করতেছি সেই ট্রান্সপোর্ট ভেহিকলটা দেখা যাচ্ছে যে তার আগে সে হয়তো বা অন্য কিছু সেটাকে দিয়ে ট্রান্সপোর্ট করা হয়েছিল, সেটা হতে পারে যে কোনো পতনশীল দ্রব্য হতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু সেটা ফ্লোরটা কিন্তু উইক হয়ে যেতে পারে এবং পরবর্তীতে অ্যানিমেলটা কিন্তু ওখানে ট্রান্সপোর্ট করার সময় কিন্তু তার কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার বা অ্যাক্সিডেন্ট হওয়ার সুযোগ আছে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। এবং ট্রাক শুড বি প্রপারলি ডিসইনফেক্টেড আফটার ইচ কনসাইনমেন্ট অফ অ্যানিমেল। প্রতিটা কনসাইনমেন্টের পরে ট্রাক বা যে ভেহিকেল গুলো থাকবে সেগুলোকে কিন্তু প্রপারলি তোমার ডিসইনফেক্টেন্ট করতে হবে আর কি। এন্ড রোড ট্রান্সপোর্টেশন দ্য ভেহিকেল মাস্ট বি সো কনস্ট্রাক্টেড দ্যাট আ প্রোটেক্টিভ রুফ অর অ্যাডিকুয়েট কভারিং ক্যান বি গিভেন ইন ব্যাড ওয়েদার। তাহলে এমন ই থাকতে হবে জানে সেক্ষেত্রে কোনো যদি ন্যাচারাল ডিজাস্টার হয় অথবা ব্যাড ওয়েদার থাকে সেক্ষেত্রে কিন্তু প্রোটেক্টিভ রুফ যেন থাকে সেটা খেয়াল রাখতে হবে। প্রিকশন মাস্ট বি টেকেন টু অ্যাভয়েড দ্য থ্রো আউট অফ অ্যানিমালস ডিউরিং দ্য মুভমেন্ট অফ দ্য ভেহিকল। অ্যান্ড ফুড অ্যান্ড ওয়াটার মাস্ট বি সাপ্লাইড অ্যাট দ্য ইন্টারভেল অফ মোর দেন 12 আওয়ার্স। যদি 12 ঘন্টার উপরে আমরা তাকে ট্রান্সপোর্ট করে থাকি সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তাকে ফুড এবং ওয়াটার তাকে কিন্তু সাপ্লাই দিতে হবে আর কি, একটা নির্দিষ্ট পিরিয়ড পরে, বিশেষ করে 8 থেকে 12 ঘন্টা পরে। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে যে রেল ট্রান্সপোর্টেশন, এটাও কমনলি ইউজ করা হয়। দেখা যাচ্ছে যে অলস এ কভার্ড ওয়াগন শুড বি ইউজ টু গিভ প্রোটেকশন টু অ্যানিমালস ফ্রম ব্যাড ওয়েদার। তাহলে এক্ষেত্রেও যে আমরা স্টেশন ওয়াগনটা ইউজ করব বা বগিটা ইউজ করব সেক্ষেত্রে কিন্তু কভারিং থাকতে হবে যাতে অ্যানিমেলটা ব্যাড ওয়েদার থেকে রক্ষা পায়। অ্যান্ড শুড হ্যাভ এ গুড ফুড হোল্ড টু প্রিভেন্ট কাস্টিং স্লপিং অ্যান্ড আদার ইনজুরিজ। শুড বি ওয়েল লিটার্ড উইথ স্ট্র অর স্যান্ড। প্রিভিয়াস মানে আগে রোড ট্রান্সপোর্টের মতনই যেখানেও তোমার কিন্তু ফ্লোরটা কিন্তু লিটার থাকতে হবে স্ট্র দ্বারা, অথবা অনেক ক্ষেত্রে বালি দ্বারাও কিন্তু আমরা লিটারিং এর ব্যবস্থা করতে পারি আর কি। অল বোর্ড হেডস অ্যান্ড আদার প্রজেকশন মাস্ট বি কভার টু অর রিমুভ টু প্রিভেন্ট ইনজুরি। যে কোনো ধরনের প্রজেকশন গুলো আমাদের কিন্তু অ্যাভয়েড করতে হবে, যদি থেকে থাকে সেটাকে কিন্তু আমাদের কভারিং দিতে হবে যাতে কোনো ধরনের ইনজুরি না থাকে মানে না হয়। And wagons must be constructed in such a way so that it can be cleaned and disinfected properly. এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় যে এমন ওয়াগন গুলো আমরা ইউজ করতেছি যেটা দিনের পর দিন একই ওয়াগনে কিন্তু এনিমেল ইউজ মানে ট্রান্সপোর্ট করা হচ্ছে, অথবা বিভিন্ন স্পিসিস সেটাতে ট্রান্সপোর্ট করা হচ্ছে কিন্তু সেটাকে প্রপারলি ক্লিন করা হচ্ছে না। সো এমন ভাবে সেই ওয়াগন গুলো কনস্ট্রাক্টেড থাকতে হবে যাতে সেটাকে খুব ইজিলি ক্লিন এবং ডিসইনফেকশন করা যায় প্রপারলি। All bulls must be secured by head and neck and sick or injured animals must not be carried. অবশ্যই আমরা কিন্তু কোন ধরনের দুর্বল ইনজুরড এবং সিক অ্যানিমেল এগুলোকে কিন্তু রেল ট্রান্সপোর্টেশনের মধ্যে ট্রান্সপোর্ট করা যাবে না। যদি বিভিন্ন স্পিসিস একসাথে থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু তাদেরকে কিন্তু সেপারেট করতে হবে বাই পার্টিশন। এবং এটা শুধুমাত্র বিভিন্ন স্পিসিস না, যদি বিভিন্ন এজের অ্যানিমেলও থাকে সেক্ষেত্রেও কিন্তু তোমার হচ্ছে যে আলাদা আলাদা সেপারেট পার্টিশন করে নিয়ে ট্রান্সপোর্ট করাটাই ভালো।
and overcrowding leads to injury and may cause discomfort. তাহলে আমরা কিন্তু কখনোই ওভারক্রাউডিং করব না আগের মতনই, যে দেখা যাচ্ছে যে যখন ক্রাউডিংটা বেশি থাকবে সেক্ষেত্রে কিন্তু ডিজিজ স্প্রেড হওয়ার সুযোগটাও কিন্তু বেশি। দেখা যাচ্ছে যে কোনো অ্যানিমেল হয়তো ইনকিউবেশন পিরিয়ডে আছে, তার কিন্তু ডিজিজের সাইন সিম্পটম আসে নাই, কিন্তু সে কিন্তু ক্যারিয়ার, সে তার কাছ থেকে কিন্তু অন্য অ্যানিমেল গুলো কিন্তু ওর মধ্যে কিন্তু আক্রান্ত হয়ে যেতে পারে। এই জন্য কিন্তু ওভার ক্রাউডিংটাকে অ্যাভয়েড করতে হবে আর কি। And watering of animals is very important. বিশেষ করে ক্যাটেলের 24 hours দেওয়া আছে, কিন্তু আসলে 12 ঘন্টার মধ্যেই তোমার হর্সের মতন যে 12 ঘন্টার মধ্যে তাকে কিন্তু ওয়াটারিং এর ব্যবস্থা করতে হবে। And sheep goat 36 hourly. And during long transit, food must be supplied at stopping places. তো অনেক সময় পানিটা তো অবশ্যই ম্যান্ডেটরি, ফুডটা অনেক সময় দেওয়া হয় না, কিন্তু রেল ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যখন লং ট্রানজিট থাকবে সেক্ষেত্রে কিন্তু স্টপিং প্লেসে আমরা কিন্তু ফুড সাপ্লাইটাকে দিতে হবে। যদি সি ট্রান্সপোর্টেশন হয় অথবা যদি রিভার ট্রান্সপোর্টেশন হয় সেক্ষেত্রে কি কি মেজারমেন্ট নিতে হবে, যে প্রপার অ্যাকোমোডেশন থাকতে হবে, ভেন্টিলেশন থাকতে হবে, লাইটিং থাকতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে যে তাদেরকে যে কেজ এর মধ্যে নেওয়া হয়েছে সেক্ষেত্রে কিন্তু ঠিক মতন লাইটিং নাই, ভেন্টিলেশনটা ঠিক মতন নাই, এটা কিন্তু তার কিন্তু ফিজিক্যাল কন্ডিশনটাকে ডেটোরিয়েট করবে, সেই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে। মিক্সড কনসাইনমেন্ট মাস্ট বি ডিভাইডেড ইনটু ভেরিয়াস ক্লাসেস এন্ড সেপারেটলি পেন্ট। তাহলে অবশ্যই আগের মতন যে বিভিন্ন স্পিসিস যদি থাকে তাদেরকে কিন্তু আমরা সেপারেটলি পেন্ট করে আমরা কিন্তু ট্রান্সপোর্ট করবো আর কি। প্রভিশন ফর ফুড অ্যান্ড ওয়াটার ইজ এসেন্সিয়াল ফর এ জার্নি অফ মোর দেন 8 আওয়ার্স। অ্যান্ড আরেকটি ইম্পর্টেন্টই হচ্ছে যে ড্রেনেজ অ্যান্ড রিমুভাল অফ দ্য এক্সক্রিটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখা যাচ্ছে যে সি ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে কিন্তু অনেক দিন সময় লাগে, একটা দীর্ঘদিন কিন্তু সে অ্যানিমেলটা কিন্তু সি এর উপর থাকে বা জাহাজে থাকে আর কি। তো সেক্ষেত্রে কিন্তু তার এক্সক্রিটা অনেক সময় ঠিক মতন প্রপারলি ডিসপোজ করা হয় না, তো সেক্ষেত্রে ডিজিজ তোমার ছড়ানোর সুযোগ থাকে, সেই বিষয়টা মাথায় রাখতে হবে। অ্যান্ড ইফ স্পেস ইজ অ্যাভেলেবল দ্য অ্যানিমেলস শুড বি এক্সারসাইজড অর অ্যালাউড এ পিরিয়ড অফ ফ্রিডম ইচ ডে। যদি বড় জাহাজ হয়ে থাকে তো সেক্ষেত্রে অ্যানিমেলটাকে অবশ্যই তার এক্সারসাইজ করার জায়গা অথবা তার কিছুটা মুভমেন্ট করার জায়গা থাকতে হবে প্রতিদিন অথবা একদিন পর পর তাকে কিন্তু কিছুটা এক্সারসাইজের ব্যবস্থা করতে হবে আর কি। অ্যাভয়েড হিউমিড অ্যাটমসফিয়ার অর ব্যাড ওয়েদার। সাধারণত যে কোনো ধরনের ন্যাচারাল ডিজাস্টার হওয়ার যখন সুযোগ থাকে বা জানা যায়, মানে আগে থেকে যদি জানা যায় সেই সময়টা কিন্তু আমরা সি অথবা রিভার ট্রান্সপোর্টেশন করবো না, কারণ এটা অ্যানিমেলের সাইকোলজিক্যালি হ্যাম্পার করবে এবং সেটা তার ফিজিক্যাল কন্ডিশনটাকেও কিন্তু ডিটোরিয়েট করবে। অ্যান্ড দেয়ার শুড বি রিজার্ভ পেন্স ফর অ্যানিমেল হুইচ মে বি আইসোলেটেড ডিউরিং ট্রানজিট। এখন যদি কোনো অ্যানিমেল এই ধরনের ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে অসুস্থ হয়ে যায় তখন তাকে তো লং পিরিয়ড ট্রান্সপোর্ট করতে হয়, তো সেক্ষেত্রে তাকে কিন্তু আমাদের আইসোলেট করে আইসোলেশন রুম অথবা রিজার্ভ পেনে তাকে কিন্তু রাখতে হবে আর কি। আর একটা ট্রান্সপোর্টেশন হচ্ছে এয়ার ট্রান্সপোর্টেশন, কিন্তু এই এয়ার ট্রান্সপোর্টেশনটার প্রথম এটা হচ্ছে যে অ্যাভয়েড অ্যাজ ফার অ্যাজ পসিবল। আমরা যতদূর সম্ভব চেষ্টা করব যেন এয়ার ট্রান্সপোর্টেশনের মাধ্যমে অ্যানিমেল ট্রান্সপোর্ট করা না লাগে। এখন কোন অ্যানিমেল গুলো সাধারণত এয়ার ট্রান্সপোর্টেশনে আনা হয়, প্রথমেই আসবে হচ্ছে জু অ্যানিমেল। জু অ্যানিমেল কিন্তু তোমার এক দেশ থেকে আরেক দেশে কিন্তু সাধারণত এয়ার ট্রান্সপোর্টেশনের মাধ্যমে আনা হয়, কারণ হচ্ছে তাদেরকে আমরা দ্রুত ট্রান্সপোর্ট করতে চাই, সেক্ষেত্রে এই ধরনের এটা আসে। পাশাপাশি রেস হর্স আসবে অথবা যে অ্যানিমেল গুলো খুব দুষ্প্রাপ্য সেই ধরনের অ্যানিমেল গুলো কিন্তু তোমার এয়ার ট্রান্সপোর্টেশনের মাধ্যমে কিন্তু ট্রান্সপোর্ট করা হয়ে থাকে। এবং এদের ক্ষেত্রে কিন্তু ভেরি ক্লোজ অ্যাটেনশন দরকার এবং রিস্ট্রেনিং মেজার্স নিতে হবে। দেখা যাচ্ছে যে একটা জু অ্যানিমেল তুমি একটা সিংহ অথবা একটা বাঘ যদি আমরা ট্রান্সপোর্ট করতে চাই তো তাদেরকে কিন্তু প্রপারলি রেস্ট্রেন করেই কিন্তু নিয়ে আসতে হবে, আলাদা করে লোডিং ক্রেটসে অথবা আলাদা কোনো বক্সে ইউজ করে তাদেরকে কিন্তু নিয়ে আসতে হবে আর কি। নেক্সট যে টপিক পয়েন্ট আর কি সেটা হচ্ছে যে ক্লিনিং অ্যান্ড ডিসইনফেক্টিং ভেহিকলস। তো সেক্ষেত্রে কিভাবে আমরা ই করবো, প্রথমে আমরা কিন্তু স্ক্র্যাপিং করব, স্ক্র্যাপিং করব এবং সুইপিং অফ দ্য ফ্লোর সাইড অফ দ্য ভেহিকলস অ্যান্ড অল পার্ট অফ দ্য ভেহিকল হোয়ার এভার কাম ইন কন্ট্যাক্ট শুড বি ডান। তো যে সমস্ত জায়গায় মানে মোট কথা হচ্ছে টোটাল ফ্লোরটাকে এবং ভেহিকেলের সাইডটাকে আমাদের কিন্তু প্রথমে ক্লিনিং করে নিতে হবে। এন্ড অল ডাং অর লিটার মাস্ট বি ওয়েল মিক্সড উইথ কুইক লাইম বিফোর রিমুভাল অর ডিস্ট্রয়েড বাই দ্য ফায়ার। তো যত অ্যানিমেল এক্সক্রিটা আছে অথবা যে লিটারগুলো আছে সেই লিটারগুলো এইগুলোকে প্রথমে আমরা হচ্ছে যে পলিচুন বা কুইক লাইমের সাথে মিক্সিং করে নিব,
এবং দেন আমরা তাকে কিন্তু ডিস্ট্রাকশন করব আর প্রপার ওয়াশিং করতে হবে এন্ড স্ক্রাবিং করতে হবে উইথ ওয়াটার স্ক্রাব রাব হার্ড অবশ্যই আমাদের মানে স্ক্রাবিং যখন আমরা করব এটাকে হার্ডলি স্ক্রাবিং করতে হবে যা এবং প্রপার ওয়াশিং করতে হবে পাশাপাশি ওয়াশিং এর সাথে সাথে পরবর্তীতে অ্যাপ্রোপ্রিয়েট ডিসইনফেক্ট্যান্ট দিয়ে তাকে কিন্তু ডিসইনফেকশন করতে হবে And all material removed from the vehicles after washing has been carried out must be go through one of the following process. তাহলে যত material ওখানে থাকবে ধৌত করার পরে সেগুলোকে হয় আমরা destroyed করব অথবা সেটাকে আমরা এমন ভাবে treated করব দেখাচ্ছে একটা লিটার আছে সেই লিটারটাকে আমরা ভালোভাবে যদি আমরা স্প্রে করি বা এবং সেটাকে যদি properly আমরা সানলাইটে হিটিং এর ব্যবস্থা করি সেক্ষেত্রে কিন্তু ডিজিজ ট্রান্সমিশনের সুযোগটা কমে আসে তো এটাকে সেটাই বলা হচ্ছে যে ট্রিটেড টু রিমুভ দা রিস্ক অফ দা ট্রান্সমিশন অফ দা ডিজিজ অথবা ডিসপোজড করতে হবে সো দ্যাট দা অ্যানিমালস হ্যাভ নো অ্যাক্সেস টু ইট তাহলে এই তিন ভাবে আমরা কিন্তু যে ম্যাটেরিয়াল গুলো থাকবে ধোয়ার পর ধৌত করার পরে সেগুলোকে হয় আমরা ডিস্ট্রাকশন করব অথবা তাকে ট্রিটেড করব অথবা তাকে এমন ভাবে ডিসপোজ করব যাতে অ্যানিমেল হ্যাভ নো অ্যাক্সেস টু ইট আরেকটা হচ্ছে যে ট্রান্সপোর্টেশন অফ বার্ড এখন বার্ডের ক্ষেত্রে যে বিষয়গুলো আসবে যে ট্রান্সপোর্টেশন অফ বার্ড শুড বি ডান ইন প্রপারলি কনস্ট্রাক্টেড কেজেস উইথ নেসেসারি ভেন্টিলেশন তাহলে অবশ্যই কেজের মাধ্যমে তো আমরা আনবই কিন্তু যে বিষয়টা প্রথমেই মাথায় রাখতে হবে যে সে জানি ভেন্টিলেশনটা যার জানি ঠিক মতন থাকে বাতাস চলাচলের ব্যবস্থা জানি অবশ্যই ভালোভাবে থাকে সেটা অবশ্যই বার্ডের ক্ষেত্রে প্রথম ইস্যু কেজেস মাস্ট বি কনস্ট্রাক্টেড প্রপারলি টু অ্যাভয়েড ইঞ্জুরি টু দ্য হেড লেগস এন্ড উইংস বিশেষ করে তার মাথা লেগ এবং উইংস এর কিন্তু যাতে কোনো ধরনের ইঞ্জুরি না হয় সেইভাবে কেজটা কিন্তু কনস্ট্রাকশন করতে হবে এবং ওভার ক্রাউডিংটাকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে লাইভ স্টক এনিমেলের চাইতেও কিন্তু তোমার বার্ডের ক্ষেত্রে খুব দ্রুত কিন্তু ডিজিজ ট্রান্সমিট হয় সেই জন্যে কিন্তু ওভার ক্রাউডিংটাকে খুব বেশি পরিমাণে অ্যাভয়েড করতে হবে নো বার্ড শুড বি টাইড বাই লেগস অর ক্যারিড বাই হেড ডাউনওয়ার্ডস তাহলে অবশ্যই কোনো বার্ডটাকে আমরা লেগসটাকে আমরা টাই করব না অথবা তার হেডটা ডাউনওয়ার্ড করেও আমরা কিন্তু তাকে বেঁধে নিব না সেই বিষয়গুলো খেয়াল রাখতে হবে এবং বিভিন্ন স্পিসিস যে পোলট্রিগুলো আছে টার্কি ডাক চিকস শুড নট বি ক্যারিড ইন সেম কেজ অবশ্যই তাদের জন্য আলাদা আলাদা সেপারেট কেজের ব্যবস্থা করতে হবে এবং মাস্ট বি প্রোটেক্টেড ফ্রম ব্যাড ওয়েদার অর এক্সেসিভ হিট এবং অবশ্যই ফুড অ্যান্ড ওয়াটার মাস্ট বি সাপ্লাইড অ্যাট ফ্রিকোয়েন্ট ইন্টারভেল অ্যান্ড প্রপার ক্লিনিং ডিসইনফেকশন অফ দ্য কেজেস ইজ নেসেসারি আফটার ইচ কনসাইনমেন্ট এবং বার্ডের ক্ষেত্রে আগের মতনই যে প্রপারলি তাকে কিন্তু আমরা অবশ্যই প্রথমে ক্লিনিং করব ওয়াটারের মাধ্যমে এবং পরবর্তীতে ডিসইনফেকশন করতে হবে আর কি প্রতিটা কনসাইনমেন্টের পরে আর কি আর একটা বিষয় হচ্ছে যে বার্ড শুড বি ট্রান্সপোর্টেড ইন দা সেমি ডার্কনেস মানে কিছুটা আলো থাকবে কিছুটা অন্ধকার এই ধরনের কন্ডিশনটাই তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে আর কি ট্রান্সপোর্টের ক্ষেত্রে অ্যান্ড বার্ডস দ্যাট হ্যাভ বিকাম সিক অর দ্যাট হ্যাভ বিন ইনজিউর্ড ডিউরিং ট্রান্সপোর্ট শুড রিসিভ ভেটেনারি ট্রিটমেন্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যান্ড ইফ নেসেসারি শুড বি হিউম্যানলি ডিস্ট্রয়েড অ্যান্ড এ রেকর্ড অফ এনি সাচ অকারেন্স শুড বি কিপ্ট তাহলে যে বার্ড গুলা তোমার সিক হয়ে পড়বে অথবা যদি ইনজিউর্ড হয় ট্রান্সপোর্টেশনের সময় তাকে আমরা ভেটেরিনারিয়ানের মাধ্যমে আমরা কিন্তু তাকে ট্রিট করব তো যদি সে সুস্থ হয় তো ভালো বাট যদি এমন কন্ডিশন ক্রিয়েট হয় যে না সে বাঁচার কোনো সম্ভাবনা নাই তাকে আমরা কিন্তু খুবই অ্যানিমেল ইথিক্স অনুযায়ী তাকে হিউম্যান দিয়ে আমরা কিন্তু ডিস্ট্রাকশন করবো আর কি তবে সেই ডিস্ট্রাকশনের পরবর্তীতে সেইগুলোর কিন্তু একটা হিসাব কিন্তু শুড বি কেপ্ট and any respirators prescribed by a veterinarian should be complied with যদি বার্ডটাকে ই করা হয় যে দেখ কোনো রেস্টিং পিরিয়ড দরকার সেক্ষেত্রে আমরা তাকে কিন্তু আইসোলেশন পেনে নিয়ে তাকে কিন্তু সেই অনুযায়ী তাকে কিন্তু ব্যবস্থা নিতে হবে আর কি and no bird should be transported with radioactive material or other substance dangerous to health অবশ্যই এমন কোনো সাবস্টেন্স ওইটার সাথে ট্রান্সপোর্ট করা যাবে না যেটা তার জন্য ক্ষতিকারক হয়ে থাকে আর কি তো এই পর্যন্ত ছিল যে তোমার ট্রান্সপোর্টেশন অফ দা এনিমেল আর কি এটা তোমার হচ্ছে যে একটা এক্সপেরিমেন্ট আর কি দেন নতুন যে এক্সপেরিমেন্টটা সেটা হচ্ছে যে তোমার স্ট্যাবল ম্যানেজমেন্ট এখন স্ট্যাবল ম্যানেজমেন্টের মধ্যে আবার অনেকগুলা তোমার টপিকস আছে আলাদা আলাদা তো প্রথমে যেটা সেটা হচ্ছে গ্রুমিং তো গ্রুমিং অফ দা হর্স তো এটার ক্ষেত্রে কি কি অবজেক্টস বা আছে যে কি কারণে আমরা এই গ্রুমিংটা সাধারণত হর্সে করে থাকি ফর ক্লিনলিনেস অ্যান্ড গুড অ্যাপিয়ারেন্স একটা হর্সকে আমরা অবশ্যই তার অ্যাপিয়ারেন্সটা ভালো দেখার জন্য আমরা কিন্তু তাকে গ্রুমিং করি এবং
গ্রুমিং এর সময় হয় কি যে হর্সটাকে আমরা কিন্তু বিভিন্ন ভাবে তার কোটে তার যে পশম বা চামড়া আছে সেটাকে কিন্তু আমরা ডলাডলি করি। তো এই যে মেসেজিংটা আমরা করছি এটা কিন্তু তোমার স্টিমুলেট করতেছে যে কিউটিনিয়াস ব্লাড এবং লিম্ফ সার্কুলেশনের ক্ষেত্রে, যেটা তার আবার স্কিনটাকে কিছুটা চকচকে দেখাতে বা তার ব্লাড প্রবাহটা স্বাভাবিক রাখতে কিন্তু হেল্প করতেছে আর কি। এবং পাশাপাশি কি যে টু রিমুভ দা ওয়াস্ট প্রোডাক্ট, কি কি ওয়াস্ট প্রোডাক্ট রিমুভ করার জন্য হতে পারে, স্কিনের সিক্রেশন গুলো হতে পারে, স্কার্ফ হতে পারে, অথবা লুজ যে হেয়ার গুলো আছে সেগুলাকে তোমার হচ্ছে রিমুভ করার জন্য তাকে কিন্তু গ্রুমিংটা করা প্রয়োজন। আর একটা ইম্পর্টেন্ট ই হচ্ছে যে টু প্রিভেন্ট দ্য স্প্রেড অফ দ্য স্কিন ইনফেস্টেশন উইথ এক্সটার্নাল প্যারাসাইটস লাইক টিক অ্যান্ড লাইস। আমরা জানি যে কিছু এক্সটার্নাল প্যারাসাইট কিন্তু এনিমেলের গায়ে হয়ে থাকে, তো এইগুলাকে তোমার হচ্ছে যে থেকে প্রিভেনশন করার জন্য তাকে কিন্তু গ্রুমিং করা প্রয়োজন আর কি। যত সে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তত কিন্তু এক্সটার্নাল প্যারাসাইট গুলা তার শরীরে গ্রো আপ করতে পারবে না। অ্যান্ড এনকারেজ এ মোর ইভেন ডিস্ট্রিবিউশন অফ ফ্যাট ইন দ্য সাবকিউটিস অ্যান্ড ইন দ্য সুপারফিশিয়াল মাসেল। এবং এই গ্রুমিং এর ফলে তোমার ফ্যাটটা আরো খুবই সুন্দরভাবে ইভেনলি ডিস্ট্রিবিউশন হচ্ছে সুপারফিশিয়াল মাসেলে অথবা সাবকিউটেনিয়াসলি, এই হচ্ছে বিশেষ করে ফ্যাটেনিং অ্যানিমেল গুলোর ক্ষেত্রে এটা তোমার হচ্ছে যে দেখা যায় আর কি। এই যে গ্রুমিং আমরা বলছি, তো গ্রুমিং এর ক্ষেত্রে কি কি টুলস দরকার বা সেই টুলস গুলো দিয়ে আমরা কোন প্রসেসে গ্রুমিং করতে পারি, দেখো প্রথমে বলা হয়েছে যে কোয়ার্টারিং। এই কোয়ার্টারিং বিষয়টা কি, ইট কনসিস্ট ইন ওয়েপেনিং দ্য হর্স কোট স্পেশালি দ্য হাইন্ড কোয়ার্টারস উইথ ড্যাম্প স্পঞ্জ অর পিস অফ ক্লথ টু রিমুভ দ্য ইউরিন স্টেইনস অ্যান্ড ব্রাশিং অফ পিসেস অফ ডাং। তার মানে যে আমরা যখন হর্সের বিশেষ করে হাইন্ড কোয়ার্টারটাকে আমরা কোনো ক্লথ অথবা স্পঞ্জ কোনো কাপড় দিয়ে আমরা তাকে কিন্তু বিশেষ করে ইউরিনের যে স্টেইন গুলো আছে অথবা কোনো ডাং পিস জুড়ে লেগে থাকে সেগুলোকে ব্রাশিং অফ করে আমরা যে রিমুভ করবো এটাকে বলা হচ্ছে যে কোয়ার্টারিং। এন্ড দেন হচ্ছে উইপেনিং। এই কোয়ার্টারিং এর পরবর্তীতেই তোমার হচ্ছে যে আমাদের উইপ করা লাগে, কোন কোন জায়গাতে উইপ করতে পারি আমরা, টু উইপ আউট দ্য আইস নস ডগ ইন দিস অর্ডার উইথ অ্যানাদার ডাব স্পঞ্জ অর ক্লথ। তাহলে আর একটা কোনো স্পঞ্জ দিয়ে ওই আগের যে স্পঞ্জটা বা ক্লথটা আমরা ইউজ করেছি সেইটা না, নতুন কোনো স্পঞ্জ দিয়ে আমরা কিন্তু উইপ করবো, সাধারণত আই নোস এবং হচ্ছে যে ডগ পর্যন্ত আমরা যেতে পারি। দিস মে বি ডান অ্যাট দিস স্টেজ অর আফটার দ্য ইউজ অফ বডি ব্রাশ অর কারি কম। এখন নেক্সট পয়েন্টে তোমরা দেখবা যে বিভিন্ন ধরনের আমরা ব্রাশিং করে থাকি, তো এই ওয়েপেনিংটা কিন্তু কোয়ার্টারিং এর পরেও আমরা ওয়েপেনিংটা করতে পারি অথবা হচ্ছে যে ব্রাশিং করেও আমরা কিন্তু ওয়েপেনিংটা আমরা করতে পারি আর কি। একটু দাঁড়াও, আচ্ছা দেন হচ্ছে যে তোমার ব্রাশিং আছে, এই ব্রাশিংটা আমরা কি খুব ভাবে করি যে ইট ইজ ডান বাই হোল্ডিং দ্য ব্রাশ উইথ দ্য লেফট হ্যান্ড ফর লেফট সাইড অ্যান্ড ইন দ্য রাইট হ্যান্ড ফর রাইট সাইড। যদি আমরা লেফট সাইডে শুরু করি লেফট হ্যান্ডে আমরা ব্রাশটা নিব একইভাবে রাইট হ্যান্ডে রাইট সাইডে, অথবা এবং শুরুটা কোথা থেকে হবে, নেক রিজন থেকে শুরুটা হবে ব্রাশিং ক্ষেত্রে, এবং স্টার্টিং এট দ্য নেক বিহাইন্ড দ্য ইয়ার্ডস ব্রাশিং ইজ ডান ইন দ্য সেম ডাইরেকশন অ্যাজ দ্য ফ্লো অফ হেয়ার। এবং সামটাইম ক্রস অ্যান্ড ব্যাক ব্রাশিংটাকে ই করতে হবে, এবং ব্রাশিংটা অবশ্যই তা কিন্তু ভিগোরাসলি করতে হবে এবং শর্ট কুইক করতে হবে, এই ধরনের ব্রাশিংটা কিন্তু তোমার ভালো তাকে কিন্তু একটা গ্রুম করবে এবং অ্যাপিয়ারেন্সটা তার কিন্তু ভালো হবে। এখন এই ব্রাশিং এর ক্ষেত্রে বিভিন্ন ধরনের ব্রাশ ইউজ করা হয়, বিশেষ করে হর্সের ক্ষেত্রে কি কি আছে যে টাইপস অফ ব্রাশ। প্রথমে আছে হচ্ছে যে ড্যান্ডি ব্রাশ। তো এই ড্যান্ডি ব্রাশটা হচ্ছে যে মেড অফ স্টিফ হুইক্স ফাইবার, তো এটা সাধারণত তোমার কিছুটা শক্ত তোমার মানে ঝাঁটার খিলের মতন কিছুটা, যে এই ধরনের ফাইবার গুলো দিয়ে তোমার এই ড্যান্ডি ব্রাশটা ই করা হয়, অথবা আছে যে তোমার বডি ব্রাশ। এখানে বডি ব্রাশটা হচ্ছে যে অনেক সময় ভেজিটেবল ফাইবার দিয়ে ক্রিয়েট করা হয়, অথবা তোমার হচ্ছে স্টাউট ব্রিস্টল, দ্যাট মিন্স যে অ্যানিমেলের ছোট ছোট পশম দিয়েও কিন্তু এটা এই ধরনের বডি ব্রাশ গুলা কিন্তু তৈরি করা হয়, এবং এই ধরনের ব্রাশ গুলা তোমার হচ্ছে ড্যান্ডি ব্রাশের চাইতে কিছুটা বড় এবং এটা আরো বেশি ইফেক্টিভ আর কি। দেন হচ্ছে উইপস। এন্ড উইপসটা কি, যে মেড অফ স্ট্র অর হে, এইটা আমরা লোকালি আমরা কিন্তু দেখে থাকি যে অনেক সময় বিভিন্ন ধরনের স্ট্রটাকে দিয়ে অথবা হেটা দিয়ে আমরা কিন্তু সেটাকে টুইস্টিং করে আমরা কিন্তু এক ধরনের মানে ব্রাশের মতন বানিয়ে থাকি, এবং গ্রাম অঞ্চলে দেখা যায় কি যে অ্যানিমেলটাকে কিন্তু পরিষ্কার ক্ষেত্রে করার ক্ষেত্রে, এটা হর্সে বা ক্যাটেলে তাকে পরিষ্কার করার ক্ষেত্রে কিন্তু এই ধরনের স্ট্রটাকে কিন্তু আমরা মানে ব্যবহার করে থাকি, যেটাকে আমরা বলছি উইপস।
আরেকটা হচ্ছে মেন কম অথবা ওয়াটার ব্রাশ, এবং এই ধরনের ক্ষেত্রে তোমার এটা তোমার সফটার বিস্টেল, যে বডি ব্রাশের ক্ষেত্রে আমরা যে বিস্টেলটা ইউজ করছি সেটা কিছুটা স্টাউট বিস্টেল, এটা চাইতে কিছুটা সফটওয়্যার বিস্টেল হবে, এবং এটা সাধারণত মেন যেটা তার ঘাড়ে যে কেশরটা আছে অথবা তার টেইল পোর্শনটাকে কিন্তু ব্রাশ করার ক্ষেত্রে এটা ইউজ করা হয়। দেন হচ্ছে কারিকম, কারিকমটা হচ্ছে কি, এটা কিন্তু তোমার মেটালিক ফাইবার, সো এই ধরনের কারিকমটা দিয়ে যখন আমরা তাকে ব্রাশিং করব সেটা কিন্তু খুবই মানে বিষয়টা খেয়াল রাখতে হবে যে বিশেষ করে বনি প্রমিনেন্স যেগুলো আছে বা বনি যে প্রজেকশন গুলো আছে এই ধরনের জায়গায় অথবা তার শরীরে যদি কোনো জায়গায় উন থেকে থাকে, ওপেন উন যদি থাকে সেই জায়গায় আমরা কিন্তু কারিকমটা ইউজ করতে পারবো না, সেক্ষেত্রে আমরা অন্য কোনো ব্রাশ, বডি ব্রাশ ইউজ করতে হবে, কারণ মেটালিক ফাইবার যেহেতু তার ইঞ্জুরি হওয়ার সুযোগটা আছে আর কি। বাট এটা ইফেক্টিভ বিশেষ করে টু রিমুভ দ্য কেক্ট মার্ক, যে ধরনের কাদার দলা বা কোনো ধরনের ফিসিসটা যদি শক্ত হয়ে তার ইসের সাথে পিছনের পোর্শনে লেগে থাকে সেগুলোকে রিমুভ করার জন্য কারিকমটা খুব ইফেক্টিভ। আরো আছে তোমার, এটা হচ্ছে 4 আর 5 নম্বর পয়েন্টটা, দ্যাট মিনস হচ্ছে এখানে আমরা যে বলেছিলাম কোয়ার্টারিং, উইপেনিং, ব্রাশিং, দেন হচ্ছে আছে স্ট্যাবল রাবার, আর একটা হচ্ছে হুক পিক্স। তো স্ট্যাবল রাবারটা সাধারণত তোমার গ্রুমিংটা শেষ হওয়ার পরবর্তী মানে পরে ফাইনাল পলিশিং এর ক্ষেত্রে স্ট্যাবল রাবারটা ইউজ করা হয়, আর হুক পিক্সটা সাধারণত তোমার ফিটের পোর্শনটাকে ক্লিন করার জন্য এই ধরনের হুক পিক্স ইউজ করা হয়। এন্ড গ্রুমিং এর টাইমটা সাধারণত মর্নিং এন্ড ইভিনিং, বিশেষ করে যখন ওয়েদারটা মানে কিছুটা ঠান্ডা থাকে সেই সময় আমরা তাকে কিন্তু গ্রুমিংটা করবো। আর গ্রুমিং অফ ক্যাটেলটা হর্সের মতনই কিছুটা, তবে গ্রুমিং অফ হর্সে আরো বেশি তোমার ডিপলি করা হয়, ক্যাটেলটা সাধারণত কিছুটা সুপারফিশিয়াল করা হয়, তবে ক্যাটেলের ক্ষেত্রে গ্রুমিংটা কিন্তু তোমার হচ্ছে ডেইলি করা হয়, এই জিনিসটা খুবই রাখতে হবে আর কি, মাথায় রাখতে হবে যে অ্যান্ড গ্রুমিং অফ ডেইরি ক্যাটেল অলসো ইনক্লুডস দ্য ওয়াশিং অফ আর্ডার উইথ হট ওয়াটার কন্টেনিং অ্যান্টিসেপ্টিক পার্টিকুলারলি ক্লোরাইড কম্পাউন্ড। বিশেষ করে ডেয়ারি ক্যাটেলের ক্ষেত্রে আমরা তার কিন্তু আর্ডারটাকে আমরা কিন্তু প্রথমে হট ওয়াটার দিয়ে তাকে পরিষ্কার করব, এন্ড দেন যে কোনো ধরনের অ্যান্টিসেপটিক দিয়ে তাকে কিন্তু আমরা পরিষ্কার করতে হবে, সেটা ক্লোরাইড কম্পাউন্ড হতে পারে অথবা পটাশ হতে পারে, এন্ড দেন আমরা কিন্তু তাকে বয়েল ড্যাম্প ক্লথ দিয়ে তাকে কিন্তু ড্রাইড করতে হবে। কেন এই ড্রাইংটা করতে হবে, যাতে হচ্ছে যে সেখান থেকে এই পরবর্তী ইনফ্লামেশনটা না হয়, ম্যাস্টাইটিস বা, হ্যাঁ সেটাই, এবং পাশাপাশি মিল্কিং এর সময় যাতে ওই তোমার ওয়াটারটা যদি না পড়ে আর ওই ওয়াটারের সাথে তোমার কোনো মানে ইনফেকশাস এজেন্ট থেকে যেতে পারে, সেই জন্য সেটা আবার হিউম্যানের ক্ষেত্রে ক্ষতিকারক হতে পারে, সেটা যেন মিল্কে না আসে সেই জন্য আমরা কিন্তু এটা করতে হবে আর কি। এন্ড দেন বেডিং, বেডিং এর ক্ষেত্রে এটা অবজেক্টটা কি কি কারণে আমরা বেডিং এর ব্যবস্থা করে থাকি হর্সে বা ক্যাটেল ফার্ম গুলাতে, এটা হচ্ছে যে তাকে আমরা প্রথমে আসবে তাকে আমরা কিন্তু তাকে কমফোর্ট দিতে চাচ্ছি, এন্ড দেন টু এনকারেজ দেম টু লাই ডাউন ফর গ্রেটার রেস্ট। সাধারণত দেখা যাচ্ছে অ্যানিমেলটা দাঁড়িয়ে আছে কিন্তু তাকে যদি আমরা বেডিং এর ব্যবস্থা করি সে কিন্তু একটা নির্দিষ্ট টাইম পর পর সে কিন্তু সেখানে লাই ডাউন করবে, যেটা তাকে রেস্টিং এ হেল্প করবে, পাশাপাশি এই বেডিং টা কিন্তু তাকে কিছুটা ওয়ার্ম দিবে, তাকে কিছুটা তোমার কিছুটা উষ্ণ ই দিবে, সেটা তার জন্য কিন্তু ভালো হবে, এবং পাশাপাশি ক্লিনলিনেস এর জন্য এটা কিন্তু উপকারী। দেখা যাচ্ছে যে অ্যানিমেলটা যদি সরাসরি সে যদি মেঝের সাথে সে যদি বসে থাকে সেক্ষেত্রে তার কিন্তু সংক্রমণের মানে চান্সটা অনেক বেড়ে যায়, সো এই জন্য তাকে কিন্তু আমরা বেডিং এর ব্যবস্থা করবো ফর সিক অ্যানিমেলস। সিক অ্যানিমেল যেহেতু আরো বেশি রেস্টিং পিরিয়ডের দরকার সেই জন্য আমরা তাকে কিন্তু বেডিংটা দিব। And that to prevent the capped elbows and the abrasion of the skin covering bony prominence. তাহলে বনি প্রভিনেন্স এর উপরে যে স্কিনটা আছে সে যে স্কিন গুলো থাকে সেই স্কিন গুলো যেন কোনো ধরনের অ্যাব্রেশন না হয় অথবা তার যে এলবো যেটা আছে বা পয়েন্ট অফ শোল্ডার যেগুলো আছে এই জায়গাগুলোতে যাতে কোনো ধরনের ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য তাকে কিন্তু আমরা বেডিং এর ব্যবস্থা করবো। বেডিং ম্যাটেরিয়ালস হিসেবে বিভিন্ন ধরনের আমরা স্ট্র ইউজ করে থাকি, প্যাডি স্ট্র, হোয়াইট স্ট্র বা ওট স্ট্র, বার্লি স্ট্র, এই ধরনের আমরা কিন্তু বেডিং ম্যাটেরিয়ালস আমরা ইউজ করে থাকি আর কি। তো ওয়াশিং, ওয়াশিং এর ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে হর্স এর ক্ষেত্রে ওয়াশিং অফ হর্স আর নট এনকারেজ, এটা মাথায় রাখতে হবে, কারণ কি, বিকজ ইট রিমুভস ন্যাচারাল অয়েল ফ্রম দি স্কিন অ্যান্ড প্রিডোস পুস টু চিলস। তাহলে বিশেষ করে যে রেস হর্স যেগুলো আছে সেগুলো কিন্তু সবসময় কিন্তু আমরা তাকে কিন্তু ওয়াশিং করানো যায় না, নর্মালি যে হর্স গুলো দিয়ে আমরা ড্রাফ্ট পারপাসে ইউজ করতেছি ডট পারপাসে সেগুলো কিন্তু অনেক সময় মানে সেগুলো মানে ধৌত করা হয়, বাট যেগুলো রেস হর্স সেগুলো সবসময় ধৌত করা হয় না, এটা তার ন্যাচারাল অয়েলটাকে মানে স্কিন থেকে ন্যাচারাল অয়েলটাকে কিন্তু রিমুভ করে দেয় আর কি, এবং যেটা তার কিন্তু চিলিং এ আবার প্রিডিসপোজিং একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে।
আর ক্যাটালের ক্ষেত্রে এখানে যদিও আমরা দেখিয়েছি যে ওয়াশাম ক্যাটাল ইজ নট এনকারেজ, বাট আসলে এটা ঠিক অ্যাপ্রোপ্রিয়েট হয় না। ক্যাটালের ক্ষেত্রে ওয়াশিংটা সাধারণত করা হয়, বিশেষ করে তাকে শোয়িং এ সেল পারপাস। যখন আমরা তাকে ওয়াশিংটা করব তখন কিন্তু আমরা তার বডিটাকে ভেগোরাসলি রাবিং করি, তাকে কিন্তু এই যে র্যাপ করা হয় তখন কিন্তু তার রক্ত সঞ্চালনটা বাড়ে, এবং পাশাপাশি এটা তার কিন্তু বিশেষ করে যদি ফ্যাটেনিং এনিমেল হয় তার কিন্তু ফ্যাট ডিপোজিট করতে হেল্প করবে। তারপর হচ্ছে যে এই ধরনের পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখা যাচ্ছে যে ডেইরি এনিমেল গুলো কিন্তু তোমার তার মিল্কিং এর এটাও কিন্তু বেড়ে যাবে আর কি, ক্যাপাসিটিটাও বেড়ে যাবে আর কি। এই জন্য ক্যাটেলে আসলে যদি আমরা এখানে বলা হয়েছে কিন্তু ক্যাটেলে আসলে কিন্তু ওয়াশিংটা করা হয়, বাট হর্সের ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে যে হর্সে এটা কিন্তু প্রপারলি এনকারেজ করা হয় না। এবার একটা ভেরি ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে যে ডিপিং। তো ডিপিংটা সাধারণত আমরা করে থাকি শিপের ক্ষেত্রে। হ্যাঁ, তো ডিপ বলতে আমরা কি বোঝাচ্ছি এখানে, যে কোনো ধরনের তাকে আচ্ছা আমরা অবজেক্টিভগুলো দেখি যে ডিপিংটা কেন, যে টু এরাডিকেট দ্য একটোপ্যারাসাইট, তার শরীরে যে একটোপ্যারাসাইট যেগুলো আছে এইগুলাকে আমরা ইরাডিকেশন করার জন্য, এবং ফর দ্য প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ শিপ স্ক্যাব ম্যানস। আসলে বিভিন্ন ধরনের মাইটের সংক্রমণ হয়ে থাকে বিশেষ করে শিপ গোটের ক্ষেত্রে, এই মাইটের সংক্রমণ থেকে কিন্তু তোমার মেনজের সংক্রমণটা হয়ে থাকে। এইটাকে প্রিভেনশন করার জন্য তোমার কিন্তু ডিপিং করা হয়, বিশেষ করে বিভিন্ন ধরনের ডিপিং ম্যাটেরিয়াল আছে যেটা তার কিন্তু এক্সটার্নাল প্যারাসাইট গুলাকে রিমুভ করতে হেল্প করবে আর কি। অ্যান্ড টু রিমুভ এনি ওয়াশ ম্যাটেরিয়ালস অর ডাং ফ্রম দ্য ফ্লেস বিফোর শেয়ারিং। তাহলে শেয়ারিং এর আগে তার হচ্ছে যে যে ওয়াশ ম্যাটেরিয়াল যেগুলো আছে তার ফ্লিসের সাথে বা পশমের সাথে উলের সাথে সেগুলাকে রিমুভ করার জন্য কিন্তু ডিপিং করা হয়। অ্যান্ড টু প্রিভেন্ট দ্য ফ্লাইস ফ্রম দ্য লেইং এগস টু প্রোডিউস দ্য ম্যাগট। তাহলে এই যে ডিপিং করতেছি এই ডিপিং এর ফলে কিন্তু তোমার ফ্লাই গুলা কিন্তু ওখানে কিন্তু একটা লেইং করতে পারছে না, এবং সেখান থেকে কিন্তু ম্যাগট হওয়ারও কোনো সুযোগ থাকতেছে না। এখন এই ডিপিংটা কখন করা হয়, এটা সাধারণত অটম এবং স্প্রিং এই সময়গুলোতেই সাধারণত চয়েস করা হয়, বাট এটা কিন্তু তোমার ক্লাইমেটিক কন্ডিশনের উপর ভ্যারি করে অনেক সময় কিন্তু তোমার হচ্ছে যে চেঞ্জ হতে পারে আর কি ডিপিং পিরিয়ডটা। তো সাধারণত ইউজুয়ালি ডিপিং ইজ ডান ওয়ান্স বিফোর শেয়ারিং। তো শেয়ারিং এর আগে তোমার হচ্ছে যে ডিপিংটা একবার করা হয়, এন্ড এগেইন করা হয় কখন, হোয়েন দ্য ফ্লিস আর লং এনাফ টু রিটেইন দ্য ডিপিং ম্যাটেরিয়াল। তাহলে যখন হচ্ছে পশমটা মানে কিছুটা বড় হয় যে সে ডিপিং ম্যাটেরিয়ালস গুলাকে রিটেইন করতে পারছে, সে ধরে রাখতে পারতেছে, তখন হচ্ছে যে তাকে আমরা সেকেন্ড টাইম কিন্তু ডিপিং করতেছি। বাট শেয়ারিং এর পরপর কিন্তু ডিপিং করা যাবে না, কারণ তখন তার পশমটা এতটাই ছোট থাকে ওখানে আসলে ডিপিং ম্যাটেরিয়াল থাকে না, সেগুলো কিন্তু পড়ে যাবে, এই জন্য কিন্তু তখন আসলে আমরা ডিপিং করে থাকি না। তো ডিপিং ম্যাটেরিয়াল হিসেবে কি কি আছে দেখো, যে এখানে সালফার কম্পাউন্ড আছে, বিভিন্ন ধরনের কার্বলিক অ্যাসিড আছে, ডিডিটি যেটা ডাইক্লোরো ডাইফিনা ট্রাইক্লোরো ইথেন অথবা বেঞ্জিন হেক্সাক্লোরাইড, এই ধরনের ম্যাটেরিয়াল গুলো আমরা কিন্তু ডিপিং ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করে থাকি আর কি। আর প্রিকশনস অফ ডিপিং, যে বিষয়গুলো অবশ্যই ডিপিং এর সময় মাথায় রাখতে হবে বা সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে, যে নট টু ডিপ এনি ইউ উইদিন এ মান্থ অফ ইটস ল্যাম্বিং। তাহলে কেন এটা, যে একটা ইউ যখন হচ্ছে প্রেগনেন্ট হচ্ছে তখন যদি আমরা তাকে ডিপ করে থাকি, তো এই ধর যে সালফার কম্পাউন্ড বা যে কম্পাউন্ড গুলো আমরা ইউজ করতেছি সেগুলো থেকে কিন্তু অ্যাবর্শন হওয়ার একটা সুযোগ আছে আর কি। সে যদি ওই ওই সাবস্টেন্স গুলো সে যদি লিকিং করে ফেলে তখন কিন্তু তার অ্যাবর্শনের চান্সটা বেড়ে যায় আর কি। তো এই জন্য অথবা এটা একটা কারণ আর কি। সো এটা অবশ্যই সতর্কতা হিসেবে দেখতে হবে। হোয়েন শিপ আর ইন ফুল ফ্লিস এট দ্যাট টাইম দ্য ইউজ অফ কার্বলিক অ্যাসিড অর এনি আদার টার অ্যাসিড প্রিপারেশন শুড বি অ্যাভয়েড। তাহলে যখন সে একেবারে ফুল ফ্লেসে থাকবে সেই সময় কিন্তু আসলে ডিপিংটা অ্যাভয়েড করাটাই ভালো, বিকজ দিস মে স্টেইন দ্য উল আর দ্য ফাইবার মে বিকাম ব্রিটেল। এটা কিন্তু তোমার তার যে পশমটা আছে সেই পশমগুলাকে কিন্তু কিছুটা ভঙ্গুর করে দিতে পারে, যেটা আসলে তার পরবর্তীতে ওই উলটাকে নিয়ে আসলে ভালো কাজ হয় না। এই জন্য আসলে সেই সময়টা ডিপিং না করাটা উত্তম। অ্যান্ড ডিপিং শুড বি ডান আফটার এ মান্থ অফ শেয়ারিং হোয়েন দেয়ার ইজ সাফিসিয়েন্ট উল টু হোল্ড দ্য ডিপ। যে পয়েন্টটা আগেও বলেছি যে কিছুটা বড় হওয়ার পরে হচ্ছে যে, এবং এখানে বলা হচ্ছে যে এক মাস পরে, শেয়ারিং এর এক মাস পরে, মিনিমাম এক মাস পরে তাকে আমরা কিন্তু ডিপিং করে থাকবো। অ্যান্ড নট টু ডিপ ইন ডে হোয়েন রেইন ইজ এক্সপেক্টেড, অথবা যখন তোমার ন্যাচারাল ডিজাস্টার থাকতে পারে সুযোগ আছে এই সময়গুলো তাকে ডিপ আমরা করবো না, অথবা যখন হচ্ছে ওয়েদারটা টু হট এই সময় আমরা তাকে কিন্তু ডিপিং করবো না। এবং ডিপিং এর সময় কিন্তু সাফিসিয়েন্ট ড্রিঙ্কিং ওয়াটার তার আগে তাকে অ্যানিমেলটাকে কিন্তু প্রোভাইড করতে হবে। সো অ্যানিমেলটা যদি তাকে আমরা ড্রিঙ্কিং ওয়াটার না দিয়ে থাকি তাহলে ডিপিং এর সাথে সাথে সে কিন্তু ডিপিং ম্যাটেরিয়াল গুলোকে সেই লিকিং করার চেষ্টা করবে, যেটা তার জন্য ক্ষতিকারক হয়ে দাঁড়াবে আর কি। স্যার একটা কোশ্চেন ছিল। জি জি বলো স্যার। হোয়েন শি পার ইন ফুল ফ্লিস ওইটা মানে বুঝাইছে কি যে ওই তখন করা যাবে না?
এখানে আসলে বলা হয়েছে যে তাকে সে যখন পরিপূর্ণ পশমে থাকবে আর কি, বাট আসলে মেইন যে বিষয়টা তাকে আমরা যখন শেয়ারিংটা মোটামুটি তার যখন এটা থাকবে ফ্লিসটা থাকবে এই সময় আমরা একবার শেয়ারিং করতে পারি, আর একবার শেয়ারিং আমরা করতে পারবো যখন তার শেয়ারিং করা হয়ে গেছে, হওয়ার পরবর্তীতে 1 মাসের মধ্যে যখন তার ফ্লিসটা কিছুটা উঠবে সেই সময় আমরা তাকে সেকেন্ড টাইম শেয়ারিং করতে পারবো আর কি, ডিপিং করতে পারবো। করলে প্রবলেম হবে না? হ্যাঁ, তখন যখন যখন ফুল ফ্লেসে থাকবে, এই যে বললাম যে তখন দিলে তার একটু লাইনে থাকো, সব কিছু বলবেন ক্ষতিগ্রস্ত হতে পারে, তার উলগুলা কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে, এই জন্য যেটাকে আমরা বলছি যে সেখানটা কিন্তু ভঙ্গুর হয়ে যাবে, ব্রিটেল হয়ে যাবে, সেই জন্য ওই সময়টা আমরা কিন্তু তাকে মানে করা থেকে বিরত থাকবো আর কি। তো ঠিক আছে, জি স্যার। আচ্ছা, আরেকটা হচ্ছে যে নট এ সিক এনিমেল তো অবশ্যই আমরা তাকে কিন্তু ডিপিং করব না, অথবা যে সমস্ত এনিমেলের গায়ে হচ্ছে তোমার ওপেন উন্ড আছে সেগুলোকে আমরা কিন্তু ডিপিং করব না, এবং ডিপিং এর আগে তাকে কিন্তু অবশ্যই সাফিসিয়েন্ট রেস্ট তাকে কিন্তু প্রোভাইড করতে হবে আর কি। অ্যান্ড মেথডস অফ ডিপিং, সেটা হচ্ছে যে তোমার একটা মেথড আছে হ্যান্ড বাথ, ইট ইজ মেড অফ উড আর গ্যালভানাইজড আয়রন, ইউজ ফর স্মল ফ্লক, সাধারণত স্মল ফ্লকের ক্ষেত্রে তোমার হ্যান্ড বাথটা ইউজ করা হয়। আর কমনলি যে ডিপিং মেথড গুলো আছে সেগুলো পরবর্তী যেগুলো সেটা হচ্ছে সুইম বাথ, স্প্রেইং, স্মিয়ারিং। সুইম বাথটা কি, এখানে সাধারণত একটা ট্যাঙ্কের মতন একটা মানে একটা ধরনের ট্যাঙ্কি লাইক স্ট্রাকচার, অথবা কিছুটা কি বলবো মানে বাথটাবের মতন, একটু বড় সাইজের বাথটাবের মতন কিছুটা স্ট্রাকচার ক্রিয়েট করা হয়, তার মধ্যে ডিপিং ম্যাটেরিয়াল গুলা পানির সাথে মিশিয়ে আমরা দিয়ে থাকি, এবং তখন ওখান থেকে আমরা যদি শিপ গুলাকে ওখানে ছেড়ে দিই, শিপটা কিন্তু ওর মধ্যে দিয়ে হেঁটে যায় এবং সেটাতে তার শরীরের সাথে ডিপিং ম্যাটেরিয়াল গুলো লেগে যায় আর কি, যেটা তার পরবর্তীতে একটু প্যারাসাইট গুলো ওখান থেকে বা মানে রিমুভ হয়ে যায় আর কি। অথবা আরেকটা মেথড আছে স্প্রেইং, স্প্রেইং এর মাধ্যমে আমরা কিন্তু তার শরীরে কিন্তু ডিপ করতে পারি। আরেকটা হচ্ছে স্মিয়ারিং, স্মিয়ারিংটা কিভাবে করতে পারি, যেখানে অয়েনমেন্ট ফর্মে, অয়েনমেন্ট ফর্মে আমরা হচ্ছে ডিপিং ম্যাটেরিয়াল গুলো নিয়ে সেটাকে আমরা কিন্তু তার শরীরে আমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারি। এন্ড দেন হচ্ছে পোরিং, পোরিংটা ই হয় কিন্তু পোরিংটা অতটা বেশি না, সাধারণত পোরিংটা নির্দিষ্ট কিছু জায়গায় দেখা যাচ্ছে যে ঘাড়ের আশপাশ দিয়ে, অথবা তার লেজের সাইডে যে বা অ্যানাল রিজনের আশপাশ দিয়ে যে জায়গাগুলোতে ম্যাগট ইনফেস্টেশন বা টিক লাইস হওয়ার সম্ভাবনা বেশি, সেই জায়গাতে ডিপিং করার ক্ষেত্রে তোমার কিন্তু বোরিং মেথডটা ইউজ করা হয়, আর বাদ বাকি হচ্ছে সুইম বাথ, স্প্রেইং, স্মিয়ারিং, এগুলো খুব কমনলি তোমার হচ্ছে যে ডিপিং মেথড। আর হচ্ছে ক্লিপিং, সাধারণত হর্সের ক্ষেত্রে ক্লিপিংটা করা হয়, যে এটার অবজেক্টিভ গুলো হচ্ছে যে ফর গুড অ্যাপিয়ারেন্স, ফর ইজি গ্রুমিং, এন্ড ফর ইজি ড্রাইং অফ দ্য বডি কোট আফটার ওয়ার্ক। এন্ড কি কি মেথড মানে মেথড অফ কন্ট্রোল, যেটা এখানে ক্লিপিং রড একটা ম্যাটেরিয়াল আছে সেটার মাধ্যমে আমরা তাকে কন্ট্রোল করবো, এবং ট্র্যাঙ্কুলাইজিং ড্রাগ ইউজ করবো, ইনস্ট্রুমেন্ট হিসেবে হ্যান্ড ক্লিপার আছে এবং ক্লিপিং মেশিন আছে। তো বিভিন্ন ধরনের মেথড আছে, প্রথমে হচ্ছে ক্লিপিং আউট, দ্যাট মিন্স হচ্ছে ক্লিপিং অল ওভার দ্য বডি ইনক্লুডিং দ্য লেগ। তো যখন সমস্ত বডি এবং লেগ সহ আমরা ক্লিপিং করব সেটাকে আমরা বলছি ক্লিপিং আউট। আর হান্টার ক্লিপ যেটা সেটা হচ্ছে যে ক্লিপিং অল ওভার দ্য বডি এক্সেপ্ট দ্য লেগ, এই হান্টার ক্লিপের ক্ষেত্রে আমরা কিন্তু লেগটাকে ক্লিপিং করব না। আর এটা হচ্ছে স্যাডেল প্যাচ, দিস ইজ ডান বাই স্যাডলিং দ্য হর্স এন্ড ক্লিপিং দ্য রেস্ট অফ দ্য বডি, তার মানে আমরা তার কিন্তু তাকে কিন্তু স্যাডেলিং করব, এবং স্যাডেলিং এর জায়গাটাকে বাদ দিয়ে তাকে কিন্তু বাকি যে অংশটা সেটাকে আমরা যখন ক্লিপিং করব এটাকে বলা হচ্ছে স্যাডেল প্যাচ। And clipping trace high. In this method, a large patch of hair is left covering the upper part of the trunk down to the level of point of shoulder, then straight back. তাহলে এই ক্লিপিং ট্রেস যে হাই, এই মেথড যেটা, এখানে কিন্তু তোমার বিশেষ করে ঘাড়ের ট্রাঙ্ক রিজন বা তার যে ব্যাক রিজন যেটা আছে ঘাড়ের আশপাশ দিয়ে এই অংশটাতে তাকে কিন্তু হেয়ারটা রেখে দেওয়া হয় আর কি, বাদ বাকি অংশটাকে কিন্তু আমরা ক্লিপিং করে থাকি আর কি, এটাকে বলা হচ্ছে যে তোমার ক্লিপিং ট্রেস হাই। আর হচ্ছে ব্যাং টেইল আর ফ্যান টেইল, ইন কেস অফ ব্যাং টেইল কাটিং অফ দ্য লং হেয়ার অফ দ্য টেইল আপ টু দ্য লেভেল অফ দ্য হক, তাহলে হক জয়েন্ট পর্যন্ত আমরা যখন এই টেইলের আশপাশ দিয়ে আমরা যে লং হেয়ারটাকে কেটে দিচ্ছি এটাকে বলা হচ্ছে যে তোমার ব্যাং টেইল। আর ফ্যান টেইলের ক্ষেত্রে কাটিং অফ হেয়ার সাথে ডক অফ এ হর্স হুইচ হ্যাজ বিন ডক, তাহলে আগেই তাকে ডকিং করা হয়েছে সেই হর্সের ওই ডক অংশের আশপাশ দিয়ে আমরা যখন হেয়ার গুলাকে কাটিং করবো সেটাকে আমরা বলতেছি
ফ্যান্টে এন্ড দেন হচ্ছে হগিং হগিং মিন্স দ্য ক্লিপিং দ্য মেন তার মানে তার কেশরটাকে যখন আমরা ক্লিপিং করব এটাকে বলা হচ্ছে যে হগিং আর ক্লিপিং অফ শিপ যেটা সেটাকে আমরা বলতেছি শেয়ারিং তো এই শেয়ারিং এর টাইমটা সাধারণত মে থেকে জুন মাসে এবং এক্ষেত্রে আমরা কমনলি ক্লিপিং মেশিনটা ইউজ করা হয় অথবা হ্যান্ড শেয়ার শিপ আর কি করা হয় এবং এক্ষেত্রে দুইটা মেথড আছে একটা হচ্ছে অ্যালং দ্য শিপ আর অ্যারাউন্ড দ্য শিপ তো অ্যালং দ্য শিপের ক্ষেত্রে প্রথমে আমরা কি ফ্লিসটাকে ওপেনিং করতে হবে ফ্লিসটা পশমের একটা তার যে গায়ে যে পশমটা আছে এটাকে প্রথমে আমরা একটা জায়গা থেকে কাটা শুরু করব যেটাকে আমরা বলতেছি ওপেনিং দ্য ফ্লেস এই ওপেনিং অফ ফ্লেস কনসিস্ট অফ মেকিং দ্য শিপ টু সিট আপন ইটস বাটক অ্যান্ড স্টার্টিং অ্যাট দ্য থ্রট ক্লিপিং ইজ ডান ওভার দ্য ব্রেস্ট বেলি টু দ্য আর্ডার অর স্ক্রোটাম দেখো আমরা বলেছি সে বাটকের উপর তাকে কিন্তু আমরা প্রথমে বসাবো সে অ্যানিমেলটাকে প্রথমে আমরা বাটকের উপরে বসিয়ে তাকে কিন্তু আমরা বলেছি যে থ্রট রিজন থেকে শুরু করা হবে এবং থ্রট থেকে তাকে এই হ্যান্ড ক্লিপার দিবে বা ক্লিপিং মেশিন দিয়ে তার কিন্তু একেবারে মানে বেলি কভার করে পরবর্তীতে স্কোটাম অথবা আডার পর্যন্ত তাকে কিন্তু আমরা কভারেজ করব তো এই যে যখন এটা এই এই অংশটা যখন তাকে আমরা ক্লিপিং করে ফেললাম তার মানে একটা লাইন অফ ডিমার্কেশন ভিতর তার হয়ে গেছে এবং এর পরবর্তীতে আমরা হচ্ছে যে বলা হচ্ছে যে দিস মেক্স এ লাইন অফ ডিভিশন ইন দ্য ফ্লেস দ্য উল ইজ দেন ক্লিপড ইন প্যারালাল স্ট্রোকস ফ্রম হেড টু হাইন্ড কোয়ার্টারস আনটিল দ্য ব্যাক ইজ ডিস তারপরে আমরা কিন্তু তাকে মানে পরবর্তীতে এই সাইড থেকে আমরা কিন্তু ব্যাক স্ট্রোকের মাধ্যমে আমরা কিন্তু পরবর্তীতে পুরোটাকে আমরা হচ্ছে যে তাকে ক্লিপিং করে থাকবো আর কি আর অ্যারাউন্ড দ্য শিপ বলা হচ্ছে অ্যারাউন্ড দ্য শিপে হচ্ছে দ্য ওপেনিং অফ ফ্লেস ইজ ডান ইন দ্য সেম ওয়ে একইভাবে আমরা তাকে বাটকের উপর বসে তাকে কিন্তু আমরা ফ্লেসটাকে কিন্তু প্রথমে ওপেনিং করে নিব আর দেন হচ্ছে তাকে দ্য উল ইজ ক্লিপড বাই স্ট্রোকস গোয়িং রাউন্ড দ্য শিপ স্টার্টিং অ্যাট দ্য থ্রট ফার্স্ট রাউন্ড দ্য নেক দেয়ার শোল্ডার ব্যাক অ্যান্ড সো অন সেক্ষেত্রে একইভাবে আমরা তাকে বাটকে বসে আমরা তাকে কিন্তু প্রথমে ক্লিপিং করে নিব বা শেয়ারিং করে নিব অ্যান্ড দেন আমরা এটাকে রাউন্ডিং করে প্রথমে থ্রট রিজন তারপর তার এই ব্যাক এবং বেলি এবং আস্তে আস্তে তাকে কিন্তু ব্যাক রিজনে এইভাবে আমরা রাউন্ডিং এর মাধ্যমে যেটাকে আমরা শেয়ারিং করছি এটাকে আমরা বলতেছি অ্যারাউন্ড দ্য শিপ তো এই দুই মেথডের মাধ্যমে আমরা কিন্তু তাকে তোমার হচ্ছে যে শেয়ারিং করে থাকি আর কি আর একটা হচ্ছে যে মেথড অফ রেস্ট্রেইনিং যেটাকে আমরা বলছি কাস্টিং কাস্টিং আমরা কেন করে থাকি অ্যানিমেলকে কিন্তু কাস্টিং করতে হয় বিশেষ করে ক্যাস্টেশন পারপাসে আমরা তাকে কিন্তু কাস্টিং করে থাকি অথবা যদি আমরা ড্রেসিং পারপাস যে সমস্ত উন যদি ক্রিয়েট হয়ে থাকে বাস সেক্ষেত্রে কিন্তু আমরা তাকে কিন্তু কাস্টিং করে থাকি ডিফিকাল্ট কাভিং বাচ্চা ঠিক মতন দিচ্ছে না সেক্ষেত্রে কিন্তু তাকে যদি সি সেকশন করা লাগে বা তাকে ধরে বাচ্চা বের করা লাগে সেক্ষেত্রেও কিন্তু তোমার কাস্টিং করে নিতে হবে এবং ড্রেসিং অফ দ্য ফিট অ্যান্ড ফিলিং অফ শুজ যদি হর্সের ক্ষেত্রে তাকে কিন্তু বিভিন্নভাবে শোয়িং করা হয় এই শোয়িং এর ক্ষেত্রে কিন্তু তাকে কাস্টিং করে নিতে হবে অথবা যে কোনো ধরনের সার্জিক্যাল অপারেশনের আগে করতে হবে এবং স্লটারিং পারপাসেও কিন্তু কমনলি কাস্টিংটা করা হয়ে থাকে এবং এই কাস্টিং এর ক্ষেত্রে যে প্রিপারেশন অফ সাইট এই ক্ষেত্রে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে গ্রাস ফিল্ড ইজ বেস্ট প্লেস অবশ্যই যে জায়গাতে আমরা কাস্টিং করবো অ্যানিমেলটাকে আমরা ফেলবো যে জায়গাটাতে সে জায়গা যাতে পরিপূর্ণ ঘাস থাকে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে এবং ড্যাম্প অ্যান্ড স্পঞ্জি প্লেস যে জায়গাটা একটু স্পঞ্জি থাকবে সেই প্লেসটা কিন্তু সুইটেবল হবে দ্য প্লেস শুড হ্যাভ সাফিসিয়েন্ট প্লেস ফর ম্যান টু অ্যাসিস্ট এমন জায়গায় থাকতে হবে যে জায়গায় অন্য মানুষদের মানে মানে একজন আমরা অ্যাসিস্ট্যান্ট রাখতে পারি আর কি হেল্পিং হ্যান্ড হিসাবে বা একাধিক মানুষ রাখতে পারি সেই জায়গাগুলো মানে চুজ করতে হবে দেয়ার শুড নট বি এনি অবজেক্ট লাইক ব্রিক্স স্টোনস এই ধরনের কোনো থাকতে পারবে না যেটা অ্যানিমেলটাকে কিন্তু ইঞ্জুরি করে থাকে অথবা মাঠ যদি থাকে অথবা এক্সট্রিমলি যদি হার্ড সার্ফেস যদি হয় সেই জায়গাগুলো কিন্তু আনডিজারেবল হবে অ্যান্ড অ্যাভাব অল কমফোর্ট অফ দ্য অ্যানিমেল ক্লিনলিনেস অ্যান্ড হাইজেনিক কন্ডিশন অফ দ্য সাইট শুড বি টেকেন ইন্টু কনসিডারেশন তাহলে সর্বোপরি তার সেই জায়গাটার যে হাইজেনিক কন্ডিশনটা কি অ্যানিমেলটার কমফোর্টটা কি সেই বিষয়গুলো মাথায় রেখে তাকে কিন্তু আমরা কাস্টিং করব এবং এক্ষেত্রে যে প্রিকশনগুলো নিতে হবে ইফ পসিবল অল অ্যানিমেল শুড বি ফাস্টেড ফর 12 আওয়ার্স তাহলে আমরা কাস্টিং এর পূর্ববর্তী 12 ঘন্টা অ্যানিমেলটাকে কিন্তু ফাস্টিং করে রাখতে হবে কেন কারণ টু অ্যাভয়েড ইনজুরি অর ইভেন রাপচার অফ দ্য অ্যাবডোমিনাল অর্গান ডিস্টেন্ডেড উইথ ফুড যখন অ্যানিমেলটা খাবে তখন কিন্তু তার অ্যাবডোমিনাল অর্গানগুলো কিছুটা ডিস্টেন্ডেড থাকবে তো এই অর্গানগুলো যাতে মানে তাকে কাস্টিং করার ফলে ফেলার ফলে কোনো ধরনের রাপচার না হয় সেইটা ক্ষেত্রে কিন্তু মাথায় রাখতে হবে আর কি স্ট্রং রোপ অর হেড কলার শুড বি ইউজড ইন প্রিফারেন্স টু ব্রিডার তাহলে তাকে স্ট্রং রোপ অথবা হেড কলারের মাধ্যমে আমরা কিন্তু তাকে কিছুটা কন্ট্রোল করতে পারি এবং স্ট্যাবল ব্যান্ডেজ যেগুলো আছে শুড বি অ্যাপ্লাইড টু দ্য ফোর লেগস অফ দ্য হর্স হর্সের ক্ষেত্রে
কিছুটা ওই অ্যাংকলেটের মতন তোমার হচ্ছে যে এক ধরনের ব্যান্ডেজ পাওয়া যায়, যেটাকে বলা হচ্ছে যে তোমার স্ট্যাবল ব্যান্ডেজ। এই স্ট্যাবল ব্যান্ডেজ গুলো তার হাঁটুর থেকে একেবারে তোমার মানে খুর পর্যন্ত তোমার হচ্ছে যে অ্যাপ্লাই করা হয়, যাতে কোনো ধরনের ক্ষতি না হয়ে থাকে ওই অংশটাকে। অনেক সময় নি ক্যাপ থাকতে পারে বা হক বুটস থাকতে পারে, এইগুলা অনেক সময় ইউজ করা হয় যাতে কাস্টিং এর সময় তার লিম্ব গুলা যাতে রক্ষা পায়, কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল ইঞ্জুরি না হয়। And sometimes it is desirable to remove the shoes, যেহেতু তাকে আমরা শুইং করে থাকি, এই শুইং এর ক্ষেত্রে কিন্তু তাকে এই শু গুলা কিন্তু রিমুভ করা লাগে আর কি। And as far as possible, extremes of the weather should be avoided. তো কাস্টিং এর ক্ষেত্রে ইউজ অফ নার্কোটিক ড্রাগ আমরা কিন্তু বিশেষ করে হর্স এর ক্ষেত্রে কিন্তু ইউজ করা হয়, অথবা জু এনিমেল এর ক্ষেত্রে নার্কোটিক ড্রাগ গুলো খুবই ইউজ করা হয়, বিশেষ করে প্রিলিমিনারি অ্যাডমিনিস্ট্রেশন অফ ট্রাঙ্কুলাইজিং ড্রাগস সাচ অ্যাজ ল্যারজেক্টিল এন্ড ফলোড বাই ক্লোরাল হাইড্রেট। দিস মেনি এটা কিন্তু তোমার হচ্ছে যে স্ট্রাগলিং অ্যানিমেলটাকে স্ট্রাগলিং করতে কিন্তু বাধা প্রদান করবে এবং কিছুটা কম লোকও লাগে এবং সেফার কাস্টিং হবে আর কি। তো কমন মেথড যেগুলো আছে হর্সের ক্ষেত্রে ক্যাস্টিং মানে কাস্টিং বাই সাইড লাইন, আর ক্যাটেল এর ক্ষেত্রে রিপস মেথড এন্ড কান্ট্রি মেথড, যেগুলো আমার বেশি কমন ইউজ করা হয়ে থাকে আর কি। তো এ পর্যন্তই ছিল আজকে টপিকস, এখন তোমরা কোনো কোশ্চেন থাকলে এই রিলেটেড করতে পারো আর কি। তো মোটামুটি আজকে আমাদের কিন্তু দুইটা এক্সপেরিমেন্ট গেছে, একটা হচ্ছে ট্রান্সপোর্টেশন অফ দ্য এনিমেল আর নাম্বার টু ছিল হচ্ছে তোমার গ্রুমিং অফ দ্য এনিমেল। কারো কোনো কোশ্চেন আজকে রিলেটেড আছে? স্যার আজকে রিলেটেড নাই, কিন্তু ভার্সিটি খোলার পরে স্যার এক্সাম গুলো নিয়ে প্ল্যানটা শুনতে পারতাম স্যার। এক্সাম তো আসলে এইটা বিষয়টা তোমাদের ডিন স্যারের সাথে কথা বলতে হবে, স্যার হয়তো বা তোমাদের নিশ্চয়ই একটা ব্রিফিং করবে। তো এমনিতে আমার মনে হয় যে খুব বেশি ডিলে করবে না, বুঝছো? হয়তো বা মানে এটা আমার ধারণা আর কি। যে তাহলে স্যার প্রসেসটা কি হবে তখন স্যার একটু? এখন তো যে অবস্থা বুঝছো, এখন তো আর সে বিশেষ অবস্থা নাই, তাই না? এখন তো হল খোলা যাচ্ছে, সব ফিজিক্যালি হবে, তো সেক্ষেত্রে আমার মনে হয় পরীক্ষাগুলো প্রিভিয়াস নিয়মে হবে, আর অনলাইনে পরীক্ষা আমার মনে হয় না। অনলাইনে কথা বলতেছি না স্যার, মার্ক ডিস্ট্রিবিউশনটা ব্যাপারটা বলতেছি আমি, যেহেতু দুইটা ডিস্ট্রিবিউশন তো তো ধরো যে দুইটা সেমিস্টার যেহেতু ঝুলে আছে, নিশ্চয়ই তোমাদের জানুয়ারি জুন সেমিস্টারটার পরীক্ষাটাই আগে হবে। তো এই ক্ষেত্রে তো তোমরা তো জানো যে 70 মার্কস এর ফাইনাল হয়, 20 মার্ক থাকে তোমার ক্লাস টেস্ট, আর 10 মার্ক থাকে কিন্তু অ্যাটেন্ডেন্স আর কি। তাহলে কি ক্লাস টেস্ট তারপর হচ্ছে মিড এগুলো হয়ে কি তারপর এগুলো আসলে এগুলা মানে আমার এখনো আমি কোন মিটিং আমি এই সংক্রান্ত হয় নাই, তবে এতটুকু আমি জানি মানে যে পরীক্ষা খুব বেশি ডিলে হবে না। ঠিক আছে, তোমরা ক্যাম্পাসে আসার পরে আমার সাজেশন থাকবে তোমরা কয়েকজন রিপ্রেজেন্টেটিভ হিসাবে ডিন স্যারের সাথে দেখা করো, স্যার নিশ্চয়ই তোমাদের একটা ব্রিফ করবে আর কি। মোট কথা আগে তোমরা ক্যাম্পাসে আসো, হ্যাঁ 18 তারিখ থেকে তো তোমরা চলে আসবা, তো সেক্ষেত্রে ক্যাম্পাসে আসার পরে এগুলো ডিসিশন হয়ে যাবে আর কি, তবে পরীক্ষা পূর্ব নিয়মে হবে আর কি, এটা আমার ধারণা আর কি। আর সেক্ষেত্রে তোমাদের রেসপেক্টিভ যে কোর্স টিচার যারা আছে স্যারদের সাথে ম্যাডামদের সাথে যোগাযোগ রেখে কিভাবে, যেহেতু তোমরা এই কোর্স গুলো অনেকদিন আগে করেছো, অনেকদিন আগে ক্লাস হয়েছে, তো সেইভাবে স্যারদের সাথে যোগাযোগ করে তোমরা একটু করো আর কি, পড়াশোনাটা করে নিও আর কি। একে আমার সাজেশন থাকবে যে তোমরা ক্যাম্পাস খোলার পরবর্তীতে খুব দ্রুত স্যারের সাথে দেখা করে নিও, স্যারই হয়তো বা তোমাদের মানে মানে ডিটেল করবে আর কি, যে কি কিভাবে কি করতে হবে আর কি, কিভাবে পরীক্ষা হবে। ঠিক আছে, তো আজকের মতন এটাতে থাকুক আর কি।